হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো এখানে আমি বেশ কিছু মুরগির মাংস সিদ্ধ করতে দিয়েছি। এটা একদম সলিড এবং মুরগির বুকের যে মাংসটা ছিল তার মধ্যে আমি কিছু লবণ দিয়ে এখন এটা ভালো করে সিদ্ধ করে নেব। আর গরুর মাংস সিদ্ধ করে নিচ্ছি। সবসময় চেষ্টা করি আমি আমার হাজবেন্ডের পছন্দের সব কিছু করার আর কি, যেহেতু সবসময় যদি গরুর মাংসটা রান্না করি আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিই। তাহলে কি যে এটার মধ্যে যে কোলেস্টেরলটা থাকে এটা কমে যায়। চেষ্টা করি সিদ্ধ করে মাংসের পানি ফেলে দিয়ে এবং অল্প তেলে রান্না করার। আর যেহেতু সেহরির জন্য রান্না করা হচ্ছে আর রমজান মাসে আর কি ওরকম একটা খাওয়া দাওয়া হয় না, ইফতারি করার পরে দেখা যায় যে একদম পেট ভরপুর থাকে, তো আমি মাংসটা ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদমই তেল কম দেওয়া হয়েছে। আর এর মধ্যে আমি কিমাটা তৈরি করে নিলাম, যেহেতু মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা ভালো করে ছাড়িয়ে তার মধ্যে আমি একটা ডিম, গাজর, ফুল বাঁধাকপি এবং কিছু কহি দিয়ে এটা ভালো করে নেড়েছি। একটু সস দিয়ে দিয়েছি। তো একটা কিমা তৈরি করে নিলাম। চেষ্টা করি সবসময় বাসায় ঘরোয়াভাবে একটু নাস্তা তৈরি করার। যা দেখা যায় যে রমজান মাস সারাদিন রোজা রেখে ইফতারিতে ভিন্ন আইটেম হলে কিন্তু দারুণ লাগে, নতুন কোনো খাবার ভালো লাগে খেতে সারাদিন রোজা রেখে। তো এই তো আমি এখন কিছু মানে রোল তৈরি করে নিব। তো আজকে রোলটা আমার দুই রকমভাবেই হবে। তো এখানে আমি যে ময়দাটা ময়ন করেছিলাম এটার মধ্যে আমি তেল এবং পানি দিয়ে ভালো করে নেড়েছি, একটা বেটার তৈরি করে বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম আর কি। তারপরে এটা আমি পাতলা একদম রুটির মতো বেলে এর মধ্যে যে কিমাটা আছে ভরে আমি ছোট ছোট আকারের রোল তৈরি করে নিচ্ছিলাম। আর বাজার থেকে কিনে দেখা যায় এই রোলগুলো যখন আনা হয় অনেক দাম নেয়, আর বাসায় যদি আমি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিই তাহলে কি দেখা যায় অনেকগুলো হয় এবং মন মতো সব কিছু বানিয়ে খাওয়া যায়। তো বাইরের খাবার ওরকম একটা মনে করি না খাওয়াই ভালো, তারপরও খেতে ভালো লাগে, সবসময় বাসার খাবারটা ভালো লাগে না। আর বাসায় যদি বাহিরের স্টাইলে কোনো ইফতারিতে আয়োজন এরকম রাখি তাহলে কিন্তু ভরপুর হয়। আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে একটু ভিন্ন ভিন্ন রকমের আইটেম তৈরি করে দিলে খুবই খুশি হয়। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সিলভারের বাটি বসিয়ে তার মধ্যে আমি তিনটা রোল দিয়ে দিলাম। এটা আমি প্যাডিস টাইপের তৈরি করবো আর কি। তো এটার মধ্যে আমি একটা ডিম ব্রাশ করে দিলাম চামচ দিয়ে, আর কিছু তিল দিয়ে দিচ্ছি। এটা আমার হাজবেন্ডের জন্য, ও সব সময় তেল ছাড়া যে কোনো খাবার খেতে খুবই পছন্দ করে। আর দেখা যায় রমজানের মাসে আমাদের ভাজা পোড়াটা একটু বেশি খাওয়া হয়ে যায়, আর সারাদিন রোজা রেখে কিন্তু ওই খাবারটি আমাদের কাছে সবচেয়েতে ভালো লাগে, স্বাদ লাগে। তো ও যেহেতু তেলের জিনিসটা খুব একটা পছন্দ করে না, তাই চেষ্টা করলাম ওর জন্য একটু ভিন্ন রকমভাবে তৈরি করে দেওয়ার জন্য। আর এগুলো রেখেছি ভাজার জন্য। আর যেহেতু রোলটা হয়ে গিয়েছে ওরকম একটা হয়নি, তারপর আমি একটু উঠিয়ে দেখবো। আর যে সরার ঢাকনির যে ফুটাটা ছিল এটা আমি বন্ধ করে দিয়েছিলাম, খুব সুন্দর একটা কালার হয়েছে। তো এর মধ্যে আমি যে বুটটা বাগার দিয়ে নিলাম, সারাদিন রোজা রেখে মুড়ি মাখা খেতে কিন্তু বুট দিয়ে খুবই ভালো লাগে। তো আমার বুটও যেহেতু হয়ে গিয়েছে, আমার মোটামুটি যে কাজগুলো করার ওগুলো শেষ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি আমার শাশুড়ি আম্মা যেহেতু আলুর চপ যেগুলো ভাজবে সব কিছু গুছিয়ে হাতের কাছে রেখে দিচ্ছি। দেখা যায় যে কাজগুলো যদি একটু আগিয়ে রাখি তাহলে যে কোনো কাজই খুব তাড়াতাড়ি সহজে করা যায়। তো আলুর চপ, ডাল বাটা, পেঁয়াজ, মরিচ কাটা, তারপরে বেগুনি, এগুলো সব কিছু আমি হাতের কাছে রেখে দিচ্ছি। আর এটা ভাজার জন্য রাখলাম, এটা আমি আমার মেয়ের জন্য আর আমাদের জন্য ভেজে নেব। তো সব কিছু হাতের কাছে রেখে আমি গুছিয়ে দিলাম আমার শাশুড়ি আম্মাকে, যেহেতু সে যখন রান্নাঘরে ভাজতে চলে আসবে যাতে কোনো কিছু খুঁজতে না হয়, এলোমেলো না লাগে আর আমাকে ডাকতে না হয়, এই জন্য আমি সব কিছু হাতের কাছে রেখে দিলাম। আর এই তো সয়াবিন তেল দিয়ে যেহেতু ভাজা হয় এটা হলো রূপচাঁদা সয়াবিন তেল। আর বয়মের খেজুর শেষ হয়ে গিয়েছিলো, খেজুরগুলো ভরে রাখতেছি এক বয়ম থেকে আরেক বয়মে, যেহেতু বড় বয়মটা সচরাচর নামানো হয় না আর যেহেতু বড় কাচের বয়ম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বড় বয়ম থেকে ছোট বয়মে ভরে নিচ্ছি।
আর আমার হাজবেন্ড কাচের বয়ামগুলো খুবই পছন্দ করে, প্লাস্টিকের বয়ামগুলো একদমই অ্যালাউ করে না, কারণ খাবার সবসময় কাচের বয়ামে রাখলে মানে বেশি খুশি হয়। তারপর আমি বারান্দায় এসে দাঁড়ালাম, এটা হলো বিকেলের দিকে, মানে ইফতারের আগ মুহূর্ত, বিকেল না ঠিক, ইফতারের আগ মুহূর্ত বিকেলে বলা চলে। তো অনেক ইফতারি নিয়ে এখানে বসেছে, অনেক সাউন্ড ছিল, অনেক ডাকাডাকি, তো অনেক ভাজাপুরি নিয়ে যেহেতু বসা হয়েছে, সবাই এখান থেকে ইফতারি কিনে নেয়। আর আমাদের বাসার এই রোডে যেহেতু অনেক ব্যাংক, তারপরে মার্কেট, শপিং মল আছে, তো সবাই এখান থেকে কিনে নেয় ভাজাপুরিটা। তো এর মধ্যে আমার শাশুড়ি আমার ভাজাপুরি হয়ে গিয়েছে, আমার চুলা জ্বালিয়ে, দুই চুলা জ্বালিয়ে মাঝখানে এটা রেখে দিয়েছে যাতে খাবারটা গরম থাকে। আলুর চপ, পেঁয়াজ, বেগুনি যদি গরম গরম থাকে খেতে একটা অমৃত লাগে। সারাদিন রোজা রেখে এই খাবারগুলো খেতে আমার কাছে এত বেশি ভালো লাগে। তারপরে এই তো আমি এখন রোলগুলো ভেজে নিলাম, আম্মা বললো যেটা তুমি ভেজে নাও, তো আমি আমার মতো করে আর কি ভেজে নিচ্ছি। একদম চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম, আর আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, সে তো খুবই খুশি। এরকম খাবার মানে বাইরে থেকে যেহেতু আনা হয় মাঝে মধ্যে, আর বাইরের যে তেলটা দিয়ে ভাজা হয়, আমার হাজব্যান্ড সবসময় বলে এটা পাম অয়েল দিয়ে ভাজা, ওই তেলটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো চেষ্টা করি বাসায় মানে পরিচ্ছন্নভাবে, হেলদিভাবে কোনো কিছু তৈরি করে দেওয়ার, সুস্থ থাকার জন্য আমাদের অনেক কিছুই দেখা যায় করতে হয়, নিজেকে ভালো রাখার জন্য, অনেকে সুস্থ রাখার জন্য, অন্যের প্রতি না ছুটে নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসতে শিখুন, তাহলে কি আত্মবিশ্বাস বেড়ে যায় নিজের প্রতি। তো ভালোবাসা, ছোট ছোট জিনিসগুলো খুবই ভালো লাগে, সংসারের কে কি পছন্দ করে এই জিনিসগুলো খেয়াল রাখা, তো এটা যেহেতু আমারই কাজ তাই আমারই খেয়াল রাখতে হয়। তো এই তো আমার যেটা আমি চুলাই দিয়ে তৈরি করেছিলাম হাজব্যান্ডের জন্য, এই রোলটা যেহেতু হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার ছিল। তো এর মধ্যে ইফতারি আমার যেহেতু টেবিলে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন লাচ্ছি তৈরি করে নিব। সারাদিন রোজা রেখে এরকম একটা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি কিন্তু খেতে দারুণ লাগে। রমজানের মধ্যে লাচ্ছি, মাঠা, শরবত, এক এক দিন এক এক আইটেম হলে কিন্তু দারুণ লাগে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন পুরনো, প্লিজ আমার চ্যানেলটা, যারা পুরো নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরনো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এ তো লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে, আর এটা আমি টেবিলে দিয়ে দিয়েছি, এখন পরিবেশনের অপেক্ষায় আছি। তো দারুণ হয়েছিল আজকের ইফতারিটা, তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে রমজানগুলো পার করতেছি।